আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মাহমুদুল ইসলাম চৌধুরী। অনেক রোগী আমাদের কাছে আসেন পেটের সমস্যা নিয়ে, পেট ফেপে থাকে, ফুলে থাকে, পেটে গ্যাস জমে থাকে, বা দেখা যায় ঝাল জাতীয় খাবার কিংবা চর্বি জাতীয় খাবার খেলেই তাদের পেট ফেপে যায়, ফুলে যায়। তো এই ধরনের সমস্যার ক্ষেত্রে তারা দেখা যায় বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন বা ডাক্তারের পরামর্শ নিয়ে অনেক সময় অনেক ওষুধ সেবন করেন, তারপরও দেখা যায় ওষুধ সেবন করলে একটু ভালো লাগে, আবার পেটে গ্যাস জমে যায়। তো তাদের ক্ষেত্রে আমি আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্য বানিয়েছি। তো এই ভিডিওতে যেটা থাকবে সেটা হচ্ছে এই যে ওষুধ আপনি খাচ্ছেন পেটের গ্যাস দূর করার জন্য, এবং বারবার হচ্ছে, আপনি তো সারা বছর ওষুধ খেয়ে যেতে পারবেন না, একসময় দেখা যাবে এই ওষুধগুলো কাজও করছে না, তাহলে সেক্ষেত্রে আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। কিছু খাবারের নাম আজকে আমি বলবো এবং সেই খাবারগুলো কীভাবে খেলে আপনার পেটের গ্যাসের জন্য ভালো হবে বা পেটের গ্যাস দূর হবে সেই নিয়মগুলো কিন্তু আমি বলে দিব, মাত্র কয়েকটি খাবার। কিন্তু পুরোপুরি জানতে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমার সবগুলো ভিডিও নোটিফিকেশান প্রতিনিয়ত আপনার কাছে পৌঁছে যায়। প্রথমে যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে শসা। শসা কিন্তু পেট ঠান্ডা রাখতে দারুণ কাজ করে, এবং শসাতে থাকে ফ্ল্যাভোনয়েড এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান, যা পেটের মধ্যে গ্যাসের যে উদ্রেক সেটা কমাতে সাহায্য করে। এখন কথা হচ্ছে শসা কীভাবে খাবেন। অনেকে দেখা যায় ইচ্ছামতো খালি পেটে বা বিভিন্ন সময় একটা দুইটা শসা খেয়ে ফেলেন, বা লবণ মরিচ দিয়ে মিক্স করে কিন্তু অনেক সময় শসা খেয়ে ফেলেন। এইভাবে না খেয়ে আপনি চেষ্টা করবেন কোনো একটা খাবারের সাথে শসা খেতে, যাতে ভালোভাবে কাজ করে। আপনি চাইলে সকালের নাস্তার সাথে বা দুপুরে খাবারের সাথে বা বিকেলের নাস্তার সাথে খেতে পারেন, টক দইয়ের সাথে খেতে পারেন, পাশাপাশি রাতের খাবারের পরে আপনি চাইলে খেতে পারেন সালাদ হিসেবে। তো এইভাবে খেলে আপনার শসাটা ভালো কাজ করবে। এবং দুই নম্বর হচ্ছে দই। দই কিন্তু আমাদের হজম শক্তি বৃদ্ধিতে দারুণ কাজ করে, এবং দই যদি আপনি নিয়মিত খাদ্য তালিকায় রাখেন তাহলে সেক্ষেত্রে খাবার দ্রুত হজম হবে, এবং যার ফলে গ্যাসের যে উদ্রেক সেটা হবে না। তিন, পেঁপে। পেঁপেতে থাকে প্রোটিওলাইটিক এনজাইম, যা রাসায়নিকভাবে প্রোটিনকে হজম করতে সাহায্য করে। এখন পেঁপে যদি দেখা যায় মাংসের সাথে যদি আপনি রান্না করেন তাহলে দেখবেন পেঁপে দিয়ে রান্না করা মাংস কিন্তু অনেক নরম হয়ে থাকে, কারণ মাংসের মধ্যে যে আঁশটা আছে সেটা কিন্তু পেঁপে ভেঙে সেই আঁশটাকে নরম করে। অর্থাৎ যাদের মাংস খেলেই পেটের মধ্যে গ্যাসের সমস্যা হয় তারা কিন্তু পেঁপে দিয়ে রান্না করে মাংস খেতে পারেন, কিংবা পাকা পেঁপেও চাইলে আপনি খেতে পারেন। চার নম্বর হচ্ছে আদা। সবচেয়ে কার্যকরী অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট আছে এই আদার মধ্যে, এবং এটি কিন্তু হজমের সমস্যা দূর করতে দারুণভাবে কাজ করে। সবচেয়ে ভালো উপকারিতা পাওয়ার জন্য আপনি চাইলে আদা কুচি অল্প নিয়ে সেটার সাথে লবণ পানি বানিয়ে কিন্তু আপনি চাইলে খেতে পারেন, অথবা আপনি রং চায়ের সাথে আদা দিয়ে কিন্তু খেতে পারেন, তবে অবশ্যই সেটা চিনি ছাড়া খাবেন, তাহলে আপনার হজমের জন্য এই আদা কিন্তু দারুণ কাজ করবে। পাঁচ হচ্ছে কলা। কলা পাকস্থলীর মধ্যে সোডিয়াম দূর করতে সাহায্য করে, পরবর্তীতে দেখা যায় যে পেটের মধ্যে যে গ্যাসের সমস্যা সেটাও কিন্তু দূর হয়, এবং কলা খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হয়। তাই হজম এর শক্তি বৃদ্ধি করতে অবশ্যই কলা আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন। আজকে যে পাঁচটি খাবারের কথা বললাম এগুলো যদি আপনি নিয়মিত খাদ্য তালিকায় রাখেন, সবগুলো রাখতে না পারলেও অন্তত দুই থেকে তিনটা যদি আপনি নিয়মিত খাদ্য তালিকায় রাখেন, তাহলে আপনার যদি গ্যাসের সমস্যা থাকে, পেট ফেপে ফুলে যাওয়ার সমস্যা থাকে, বা কোনো কিছু খেলে আপনার এই ধরনের সমস্যা হচ্ছে, তো সেই ধরনের সমস্যার ক্ষেত্রে আপনার ওষুধের পাশাপাশি এই খাবারগুলো আপনার পেটের গ্যাস কমাতে সাহায্য করবে, এবং দেখা যাবে একসময় ওষুধের প্রয়োজনীয়তা আপনার কমে যাচ্ছে। এছাড়া আপনি যদি এই ধরনের খাবারের অভ্যাস না করেন তাহলে সেক্ষেত্রে দেখা যাবে সারা বছর ওষুধই খেতে থাকবেন, এবং ওষুধ খেতে খেতে একসময় দেখা যাবে ওষুধ কাজ করছে না, ওষুধের মাত্রা বাড়াতে হচ্ছে, পরবর্তীতে দেখা যাবে যে আপনি চিন্তা করলেন যে ডাক্তার সাহেব কী ওষুধ দিলেন, কাজই করছে না। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করুন, এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, এবং আমার ফেসবুক পেজে ফলো করতে থাকুন, তাহলে আমার সবগুলো ভিডিও নোটিফিকেশান প্রতিনিয়ত আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।